আসসালামু আলাইকুম দর্শক। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকা, টিভি নিউজ, সব জায়গায় যেন এখন বর্তমানে একটাই গরম খবর, একটাই আলোচনা সমালোচনা, আর সেটা হলো ইহসান গ্রুপ সম্পর্কে। এই ইহসান গ্রুপ সম্পর্কে 2018 সালে ইহসান গ্রুপের কর্তৃক আয়োজিত একটি মাহফিলে হাফিজুর রহমান সিদ্দিকী এই ইহসান গ্রুপের পক্ষে কিছু কথা বলার কারণে আজকে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে গোটা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, গোটা গণমাধ্যম জগতে। প্রিয় দর্শক শ্রোতা, কেউ বা হাফিজুর রহমান সিদ্দিকীর পক্ষে, আবার কেউ বা বিপক্ষে, এ নিয়ে চলছে দলাদলি, এ নিয়ে চলছে টানাটানি, এ নিয়ে চলছে মাতামাতি। প্রিয় দর্শক, কেউ দেখা যাচ্ছে হাফিজুর রহমানের পক্ষে ভিডিও বানাচ্ছে, আবার কেউ ভিডিও বানাচ্ছে হাফিজুর রহমানের বিপক্ষে। আর যে হাফিজুর রহমানের পক্ষে ভিডিও বানাচ্ছে তার কমেন্ট বক্সে হাফিজুর রহমানের বিপক্ষীরা তার কমেন্ট বক্সে এসে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে, আর যারা হাফিজুর রহমানের বিপক্ষে ভিডিও বানাচ্ছে আর হাফিজুর রহমানের ভক্তবৃন্দরা সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এটাই হলো বর্তমানে চলছে। এখন প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের একজন তরুণ প্রখ্যাত বক্তা আলেমে দিন আল্লামা আব্দুর রহিম আল মাদানী সাহেব কিছু বলেছেন, এ কথাগুলো শোনানোর জন্য আজকে আমি স্টুডিওতে হাজির হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আব্দুর রহিম আল মাদানী সাহেব হাদিস ও কোরআনের আলোকেই সেই ঘটনাটি বর্ণনা বা বিস্তার করেছে, কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে, সেই কথাগুলোই কিন্তু আজকে আপনাদেরকে শোনানোর জন্য হাজির হয়েছি। যাই হোক প্রিয় দর্শক, চলুন আব্দুর রহিম আল মাদানী সাহেব এই ইহসান গ্রুপ বা হাফিজুর রহমান বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক সুন্দর কিছু কথা সাজিয়ে বলেছে, আমরা সেগুলো আগে শুনে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করে ইনশাল্লাহ আজকের আলোচনাটি শেষ করব। চলুন আগে শুনে আসি আব্দুর রহিম আল মাদানীর সেই কথাগুলো। ইহসান গ্রুপের মাহফিল সহ বাংলাদেশের বিভিন্ন মাহফিলে আলেম ওলামাদের অংশগ্রহণ, তাদের বক্তব্য এবং বর্তমান পরিস্থিতি নিয়ে হাদিসের আলোকে সামান্য পর্যালোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে এক মাইল দূরে চলে যায়। তিরমিজি 1972। সুতরাং মিথ্যা সকল ক্ষেত্রেই ঘৃণিত, হোক সেটা সিনেমায় রূপালি পর্দায় কিংবা ওয়াজের পবিত্র মঞ্চে। সিনেমার রূপালি পর্দায় মিথ্যা কল্পকাহিনী দেখেও মানুষের আবেগে আপ্লুত হয়, মানুষ অশ্রুবাণে ভেসে যায়, কিন্তু এর মাধ্যমে কখনোই হেদায়েত হয় না। অনুরূপভাবে ওয়াজের মঞ্চে মিথ্যা কল্পকাহিনী দিয়ে ওয়াজ করলে হয়তো মানুষ অশ্রুসিক্ত হতে পারে, কিছুটা আবেগে আপ্লুত হতে পারে এবং কিছুটা কানের সুখও পেতে পারে, কিন্তু কখনোই তার মাধ্যমে হেদায়েত আশা করা যায় না, কারণ মিথ্যা কখনোই হেদায়েতের উপকরণ হতে পারে না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আলেম ওলামাদেরকে নিয়ে যতবার পাবলিক প্লেসে তুচ্ছ তাচ্ছিল্যের ঘটনা ঘটেছে, যতবার ওলামা সমাজ চরম অপমান এবং তিরস্কারের সম্মুখীন হয়েছেন, ভালো করে লক্ষ্য করেন, দেখা যায় এর পিছনে মূল কারণ এক, ওয়াজের মঞ্চে মিথ্যা কল্পকাহিনী রচনা করা, দুই, ভুল ফতোয়া আদান প্রদান করা, তিন, অহেতুক হাস্য রসিকতা করে জবানের অপব্যবহার করা, যার কোনোটি শরীয়ত সম্মত নয়। সুতরাং শরীয়তের বিবর্জিত বিষয় দিয়ে কখনোই মানুষের হেদায়েত কামনা করা সম্ভব নয় এবং এর মাধ্যমে সম্মান কুরানোও সম্ভব নয়। সুতরাং আসুন আমরা আমাদের জবানের ব্যাপারে যত্নবান হই, ফেসবুকে একে অপরের পক্ষ বিপক্ষে পোস্ট না করে নিজেরা নিজেদের জায়গা থেকে সংশোধন হয়ে যাই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। এটা সম্পূর্ণ ছিল আব্দুর রহিম আল মাদানী সাহেবের আইডি থেকে নেওয়া একটি পোস্ট। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুনলেন, এটা আমি সংগ্রহ করেছি আব্দুর রহিম আল মাদানী সাহেবের ফেসবুক পেজ থেকে বা ওনার একটি আইডি থেকে। তো ঘটনাগুলো বর্তমান সময়ের সাথে মিল রেখে আব্দুর রহিম আল মাদানী সাহেব হাদিস ও কোরআনের আলোকে যে কথাগুলো উল্লেখ করেছে, আশা করি আপনারা সবাই এই কথাগুলোর সাথে একমত, আমি নিজেও এই কথাগুলোর সাথে একমত, আশা করি আপনারাও একমত পোষণ করবেন। প্রিয় দর্শক, আজকে দেখেন গোটা আলেম সমাজ লাঞ্ছিত লজ্জিত হচ্ছে কিছু কিছু ভুলের কারণে, যে ভুলগুলো আসলে তুলে ধরেছে আল্লামা আব্দুর রহিম আল মাদানী
আমি তার কথাই বলছি যে আসলে সে কথাগুলো একেবারেই সঠিক, যে যার কারণে আজকে অনেক আলেম ওলামা সাধারণ জনগণের কাছে গালি খাচ্ছে। দেখুন প্রিয় দর্শক, এই যে হাফিজুর রহমান সিদ্দিকের কথাই বলি, তাকে কে না চেনে, সবাই কিন্তু চেনে, কিন্তু যেই ভুলগুলো করেছে, যেই ভুলের কারণে কিন্তু আজকে আপনা থেকে আপনা, ছোট থেকে ছোট আপনার সাধারণ জনগণও কিন্তু তাকে গালি দিতে দ্বিধাবোধ করছে না। প্রিয় দর্শক, তাই আসুন আমরা সকলে সচেতন হই এবং কোরআন হাদিস ব্যতীত কোনো বক্তব্য বা অপপ্রচার আমরা ইনশাআল্লাহ কোনো জায়গায় কোনোভাবে চালাবো না। যারা আমরা ওয়াজ মাহফিল করে থাকি, তারা ওয়াজের মঞ্চে উঠে যেইগুলো কথা বললে মানুষ হেদায়েত পাবে, যেই কথাগুলো বললে মানুষ সত্যের পথ দেখতে পাবে, সেগুলোই আমরা মানুষদেরকে বা জনসাধারণদেরকে ওয়াজ শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ছিল এ পর্যন্তই। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা আজকের ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টিকর যেন না হয়, সে বিষয়টি আসলে মানে মানুষের ভিতরে বিভ্রান্তি যেন না হয় সেদিকে চিন্তা করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। কারণ খোদা হাফেজ।